হাবেলি মিরিয়া আহলে সুন্নাতুল জামা জান্নাতি মহল। আপনার মাঝখানে দাঁড়িয়ে থাকলে পরে যারা আসবে তারা বসবে কোথায়? মাঝখানে মানুষগুলো বসে, বসলে লস হবে না লাভ হবে ইনশাল্লাহ। আমি সালাম দিচ্ছি, সালামের জবাব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আসলে মমতাজুল আরবিন খুব ভালো আলোচনা করে, দিনের বেলার মাহফিলটা খুব কনজাস্টেবল হয়ে যায় আমাদের সময়ের কারণে। আর পৌনে চারটা যেহেতু আজান দেয়, আজানের সময় ওয়াজ করাও আবার উচিত না। তো সব মিলে সময়টা খুব ইয়া হতে ও অল্প সময় দিতে পেরেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে। আবার রাত্রে মন্ত্রী লাখাই প্রোগ্রাম আছে, চলে যাবে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হিসাবে খেদমতকে আরো ত্বরান্বিত করে দেয়, জোর করে আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া للعالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আর মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়েদেনা, উঠাদ পর্দা দেখাদ চেহারা, উঠাদ পর্দা দেখাদ চেহারা, কেন রে বারি হিজাব মে জমানা তারি কে, মেরে কব সে নিকাব মে উঠাদ পর্দা দিখাদ চেহারা, কে নূরে বারি হিজাব মে উঠাদ পর্দা দেখাদ চেহারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, ধর্মমণ্ডল, ব্যাপারী বাড়ি, মহল্লা, রাসূল প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন, মোদী কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মকসুদ আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আকসির মিয়া সাহেব, প্রধান মেহমান 13 নং ধর্মমণ্ডল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মুস্তমিয়া সাহেব, সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ মজদুমিয়া সাহেব, বর্তমান মেম্বার 7 নং ওয়ার্ড। আমার গুরবি অত্যন্ত সুললিত কণ্ঠে কথা বলতেছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তরুণ তেজস্বী বক্তা,
আমার একান্ত আদরের স্নেহাস্পদ মাওলানা মুফতি মুমতাজুল আরিফিন হেলালি সাহেব মাদ্রাজুল নবুল আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। নিজামপুর দাখিল মাদ্রাসা সম্মানিত রাইস মুফতি মিসবাহউদ্দিন মাসুক সুন্নাল কাদরী সাহেব মাদ্রাজুল নবুল আলী, প্রধান বক্তা মৌলভী মাহমুদ হোসেন সঞ্জমুল্লাহ সাহেব, মাওলানা মোহাম্মদ এম এ কাদের সাহেব, মাহফিল পরিচালনায় শিক্ষার্থী নাঈমউদ্দিন দিলমোহন, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়া দান করুন, আলহামদুলিল্লাহ। এটা কি জেনারেটর আওয়াজ মারা লিছে? কারেন্ট আসলে কি আওয়াজ বন্ধ হয়ে যাবে? তাহলে ফোন দেন না, ফোন দেন, কারেন্ট দেওয়ার জন্য ফোন দেন, নাহলে পল্লী বিদ্যুতের নাম্বারটা দেন। আমার নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, শুকরিয়া দান করেন, আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন শানি রিসালাত সম্পর্কে আলোচনা করার জন্য। আমরা সুন্নি যারা শানি রিসালাত বলতেই বুঝি আমার নবীর শান। কিছু কিছু মৌলবি আছে ইব্রাহিম নবীর কাহিনী কয়, আমরাও কই, কিন্তু আমার নবীর শানটা এদের কাছে ইন্টারেস্ট লাগে না। অন্যান্য নবীদেরকে এবার ইন্টারেস্ট লাগে, আমার কাছে ইন্টারেস্ট লাগে, কিন্তু আমার নবী হলো সব নবীদের নবী। কথা কন ঠিক না বেটি? আমার নবী হলো সেরা নবী, কথা বলেন ঠিক কি না? আমার নবীর উসিলায় গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কি না? তো এই জন্য আমরা শানে রিসালাত বলতেই বুঝি আমার নবীর শান, আর শানে বেলায়াত বলতেই বুঝি ওলি আল্লাহর শান। কথা কন ঠিক কি না? তা আমাকে বিষয় দিয়েছেন শানে রিসালাত সম্পর্কে আলোচনা করার জন্য। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে ইকোটা একটু কমাও। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ কোরআনে বলছেন ওয়া রাফানা লাকা যিকরা, হে বন্ধু আমি আপনার শানকে সমুন্নত করেছি, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার শানকে বুলন্দ করেছি। যখন পৃথিবী ছিল জনমানবহীন জায়গা, এই পৃথিবীর অস্তিত্ব বলতে যখন ছিল না, ছিলে শুধু তুমি এবং আমি, আমি তোমাকে ডেকেছি, তুমি আমাকে ডেকেছ। এই পৃথিবীর কেউ যদি তোমাকে না ডাকে, তোমাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট, আমি আল্লাহই যথেষ্ট। এই জন্য অনেক মানুষ আছে যারা মনে করে যে নবীর সম্মানের ঘাটতি, যে মানে যে জায়গায় একটু স্বাভাবিক দৃষ্টিতে কেমন কেমন যেন মনে হয় দাদার মতন, যেমন আমার নবীকে দেখতে আমাদের মতন, এই দাদার মধ্যে বৈরি হইতেছে। আমরা যেমন মাটির নবী, ও মাটির, নাউজুবিল্লাহ, দাদার মধ্যে বৈরা মনে করছে যে যদি আমরা মতন মানাই লইতাম পারি, তাইলে সুন্নিরা লোকে খেলাটা ফাইনাল হইব, আর নবীর সম্মান মনে হয় কমে যাইব গা। নবীরে সম্মান, তুমি নবীর বিরুদ্ধে অবস্থান করলে নবীরে যত খাটো করে তুমি দেখতে চেষ্টা করবা, এর দ্বারা নবী এক ইঞ্চ খাটো হবে না, বরং তোমার জিন্দিগি খাটো হয়ে যাবে, তোমার পজিশন খাটো হয়ে যাবে। কিন্তু মনে রাখবে নবীর সম্মান করলেই যে নবী আরো উপরে উঠে যাবে, বিষয়টা এমনও নয়। নবী যেখানে আছে সেখানেই থাকবে, বরং নবীর সম্মানের আলোচনা করলে আল্লাহ পাক তোমার সম্মানকে বাড়ায় দিবে। কথা সঠিক না? তাহলে নবীর, নবীকে খেয় করে কথা বলতে গিয়ে নবীকে কমানো যায় না, আর বরং নিজে খেয় হতে হয়, নিজে নিচে নেমে যেতে হয়, এর বাস্তবতা কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে। কথা সঠিক না? আর আমরা যারা শুধু নবীর শান, নবীর শান ছাড়া আমরা ওয়াজ জমেই না কি আরিফিন, ঠিক আছে নি? তো নবীর শান ছাড়া আমরা ভালোই লাগে না। এই জন্য সিন্নি খাইলা কার দ্বারা, মুল্লা সিন্না না, এই জগৎ সাজাইছে আমার আল্লাহ কার ওসিলায়, ওই নবীর সিন্না না, তোর মতন কফাল ফোরা এই বিশ্বের জমিনে আর নাই। নবীর শান শুনলে যার চেহারা কয়লার মতো কালা হয়ে যায়, এটাই হলো আবু জাহেলের চাচাতো ভাই। কথা কন ঠিক না বেঠি? হাত তুলে বলো ঠিক কি না বলো? আমরা হইলাম আবু বকরের দলে, আমরা আবু জাহেলের দলে না।
সাবধান আমাকে বিষয় দিয়েছেন শানে রিসালাত কয়টা আলোচনা করতাম কোন দিক দিয়ে যাইতাম সব দিক দিয়ে তো শানে রিসালাত একটা বিষয় বেঁধে দিলে ভালো যে এই বিষয়ে শানে রিসালাত নিয়ে আলোচনা করেন ঠিক কি না বলেন এরপরে আমি আমার মর্জি মোতাবেক আমার নবীর শান আলোচনা করব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন যারা বসে আছেন আপনার কি নবীকে ভালোবাসেন দুই হাত সোজা করে নারে তাকবীর নারে রিসালাত হাত নামান যারা দাঁড়িয়ে আছেন আপনার হাত তোলেন সোজা করেন সোজা করেন সোজা করেন আপনারা কি নবীকে মহব্বত করেন মাস্তা বাজেছে নবীকে মহব্বত করেন তাহলে নবীর মহব্বত নিয়ে বসেন আমার তো ভলান্টিয়ার লাগে না আমি নিজেই স্বেচ্ছাসেবক আমার ভলান্টিয়ার লাগে না এটা একটা জগতই আবিষ্কার হয়েছে না নি যাক মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে ভদ্র ছেলেরা এই এসপি সাহেব আপনি বসেন না এসপি সাহেব ও সিটিসি রেসপিরা বসেন বসলে লাভ হইব লস হইতো না এই বসো 30 সেকেন্ডে বসাই বসো এই তুমি বসো মাঠ সুন্দর করো মাঠ সুন্দর করো দাঁড়াই তাই 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 পছন্দ করি না এই বসো বসো কেমন দিলাম ঠিক আছে নি এবার একটা স্লোগান দিব দরমন্ডল কাফালি দিব নারে তাকবীর আরো একটা আওয়াজ আছে বুঝতাছি না সুন্নিরা না খাইলো ইমানের ভাবার থাকে কথা কোন ঠিক কিনা দৌড়ায় আচ্ছার বিচ্ছার খাইয়া আইতাছি নি কাম হইছে মারহাবা গো যাক আওয়াজটা কমছে বাবা রে বাবা এই আওয়াজ শুনলে আমার মাথা নষ্ট হয়ে যাবে এবার কারেন্টটা দিয়ে একটু তাহে আলো কষ্ট হইতেছে আপনারা এবার আরেকটা আওয়াজ দিবেন এক আওয়াজে কিন্তু কারেন্ট আসছে নারে তাকবীর কেমন লাগলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মহব্বতের দরুদ শরীফ পড়ুন আমি আমার ওয়াজে ঢুকে গেলাম ইনশাআল্লাহ এই হুজুরের খাওয়া নিয়ে সুন্দর করে খাওয়াবে আমি কিন্তু দৌড়াই এসে কিরে দিন তো ছোট যে মনে হুজুর আইছে তো আজকে হুজুর আওয়ার দাম ওই পুরা সম্মান এলাকার সম্মান কথা কোন ঠিক নেই কারণ একজন মিস করলে তো বলি যে হুজুর মনে দাওয়াত করছে না এই যে দুনিয়ার গাড়ি ওভার টেকিং করে যে মাহফিলে আসে এটার মূল্যই আমাদের কাছে 100 কথা কোন ঠিক কিনা যাও হুজুরের নে খাও হ্যাঁ আব্বু যাও وعلى آل سيدنا একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আমার নবী দোয়া করলেও লাগে লাগেনি আমার নবী বদদুয়া দিলে অসংশ হয়ে গেছে আমার নবী জবান মুবারকে যা বলে ইয়েস ইয়েস যা বলে নট না নবী যা বলছে করো তা করতে হবে নবী যেখানে বলছে করো না সেটা করা যাবে না
যা বলছে করো তা মানলে হবে না আপনি ইমানদার যা বলছে করিও না তাও যদি করেন আপনি হয়ে যাবেন বেঈমান জবান খুলে বলো আমরা কি ইমানদার না বেঈমান এই জন্য যুবক ভাইয়েরা আমার নবীরে মানলে হবে মুমিন নবীরে না মানলে হবে কমিন আমার দেশে অনেকের টুপি আছে দাড়ি আছে পাগড়ি আছে আস্তিন আছে নামাজ আছে রোজা আছে ডিলা আছে কুলুপ আছে এরপরে আর নবীর শানের কথা শুনলে চেহারাটা কালো হয়ে যায় বোঝা গেল তাদের অন্তরে ইমানের নূর নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য তাকায়া দেখো আজকে দিনের বেলা হাজার হাজার মানুষ এই মাহফিলে যারা আসছে তারা কিন্তু পকেটের টাকা খরচ করে আসছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা গো এই আমার ধর্মমণ্ডলের বাবা আমার নবীর সম্মান বাড়াইছে কে আর জোরে কন্যা কে এই জন্য আমার ডিস্টার্ব করে একবার জেনারেটর চালাও দুই কেজি তেল বেশি লাগলে কমিটিরে তোমার দিব না ডাইরেক্ট জেনারেটর দিয়ে চালাও ঠিক আছে আর বন্ধ করে দোকান এটা ইয়া শুরু করছে এখানে মনে কোনো কুতুব টুতুব দুঃখছে সমস্যা আছে নাইলে এইভাবে কারণ এই সিজনে ডিস্টার্ব করার কথা না কথা কন ঠিক না বেটি এই জন্য আমার যুবক বারা জবান খুলে গো আল্লাহু আকবার আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং নবীকে কষ্ট দিবে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এদের জন্য দুনিয়া তো লানত আখিরা তো লানত এরা লানত বান্দার পক্ষ থেকে নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এদের উপরে লানত চিৎকার মেরে কন্যা ঠিক না বেটি ও আদালাহুম রাব্বুল আলামিন বলেন যারা আমারে কষ্ট দিবি আমার দুস্ত নবীরে কষ্ট দিবি এদের জন্য আদালাহুম আযাবাম মুহিনা এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি এদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইরা নবীর সম্মান বাড়াইছে কে কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান জোরে কনকে দিয়েছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না আরে নূর নবী কথা বলিবেন সুবহানাল্লাহ বলো না
আরে মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমারে হিংসায় হবে কি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ আমার যুবক এ বাহেরারি আমার নবীর পক্ষে কথা বললে সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে এবার আসুন যদি কি হিসাবটা মিলাইয়া দেখি নবীর সঙ্গে লাইগা থাকলে কেমন লাভ আর নবীর থেকে দূরে থাকলে কেমন লস জানার দরকার আছে না নাই আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী আল্লাহরে কইলে আল্লাহ খুশি আল্লাহ কই বন্ধু যা বলবেন তাই কবুল এ বন্ধুরে আমার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ইসলামের প্রথম যুগেই আমার নবী কইছে উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো নবীর যারা মানছে তারা হলো ইমানদার যারা মানে নাই তারা হলো বেঈমান ঠিক এমন ভাবে একদল মানুষ আমার নবীর বিরুদ্ধে চলে গেছে শুধুমাত্র তাই নয় আমার নবীর বিরুদ্ধে তারা অস্ত্র ধরে ফেলেছে আমার নবীকে তারা মেরে ফেলবে নাউজুবিল্লাহ জোরে বলেন আপনারা জবান খুলে বলেন আমার নবীরে রক্ষা করার মালিককে এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো ও বন্ধু আমার আপনারে তারা মারার জন্য পরিকল্পনা গ্রহণ করলো আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতেই নিয়েছি এই জন্যই তো কোন যুদ্ধের ময়দানে আমার নবীরে কেউ শহীদ করতে পারে নাই নবীর সঙ্গে আমার নবী 27টা যুদ্ধে শরীরে তলোয়ার নিয়ে মাঠে নামছে কোন যুদ্ধের মধ্যে আমার নবীরে তারা শহীদ করতে পারে নাই আমার নবীরে তারা মারতে পারে নাই কেন জানোনি যারাই আমার নবীরে মারতে গেছে আমার নবীর পিছন দিক দিয়া আমার আল্লাহ এমন একটা গাইবি একটা জন্তু দিয়া দিছে উট হইয়া কোন সময় হা কইরা থাকতো নবীরে মারতে আসতেই যেন ওই জন্তুটা তারে খায়া ফেলবে এই ভাব দেইকা দুশমনরা পলায়ন করতে বাধ্য হয়ে যেত আমার নবী বলেন আল্লাহ মানে ছয়টা জিনিস দিছে এই ছয়টা জিনিস এই ছয়টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমি আমার আল্লাহ দেই নাই এক নাম্বার হইলো আমার আল্লাহ আমার জন্য গনিমতের মালকে হালাল কইরা দিছে গনিমতের মাল আমার জন্য হালাল খুঁজে দিছে এরপর আমার নবী কোনদিন গনিমতের মাল নাই নাই এতিম মিসকিনের মধ্যে সেইগুলা বণ্টন করে দিত যুদ্ধ যারা করতেন তাদের মধ্যে ভাগ করে সমান সমান দিয়ে দিত আমার নবী বলেন এটা হলো এক নম্বর মর্যাদা দুই নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমার জন্য আমারে এমন ভাবে একটা জ্ঞান দিয়েছেন যে কোনো ভাষাগত জ্ঞান আমারে দান করেছেন সব ভাষাই যদিও আমারে আমি নবীরে ডাকে আমি নবী বুঝার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন দুই নম্বর গেল তিন নম্বর হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে জোরে কোন কি নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে নি এ তুমি একটু ইকু ধরে হও তোমার মাইক হার্ড হয়ে গেছে হার্ড কানে ধরে কানে ধরে এই জন্য আমার যুবক ভাইরা বন্ধুরে আমার আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা বলবে আমার নবীর পরে আরো নবী আসবে এরা মুসলমান হইতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার দেশের মধ্যে একটা গোষ্ঠী আছে কাদিয়ানি গোষ্ঠী কি গোষ্ঠী এই কাদিয়ানিরা কয় নবীর পরে নাকি আরো নবী আসবে আবার নিজেরাও নিজেদেরকে অনেকের নবী দাবি করছে এই এই সমস্ত এই সমস্ত মুনাফিকরা এরা নামটা দিছে মুসলমান আসলে তারা বেঈমান কথা বলেন ঠিক কিনা
আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন আমার নবী হলো শেষ নবী আমার নবীও বলছে না নাবিয়া বাদি আমি নবীর পরে আর কোন নবী আসবে না আপনারা বলবেন সংসদে আইন চাই আমি বলবো নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কোয়া লাগবে নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আমার নবী আপনার নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এরপরে আমার নবী বলেন ইব্রাহিম নবীর জন্য একটা এরিয়া ছিল নামাজের এরিয়া এই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হতো ইব্রাহিম নবীর জন্য একটা এরিয়া ছিল মূসা নবীর জন্য আরেকটা এরিয়া ছিল জাকারিয়া নবীর জন্য আরেকটা এরিয়া ছিল আমি তুমি কেমন নবীর উম্মত আমার নবী বলেন আমার কদমটা জমিনে লাগতে দেরি গোটা পৃথিবীর জমিনটা রে গো আমার আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে আল্লাহু আকবার আমি অনেক ভিতরে ঢুকে কথা বলতেছি খামখেয়ালি করে কথাটা উড়াইয়া দিবেন না খুব ভিতরে ঢুকে বলতেছি এই এলাকার ভিতরে এরি ক্ষেত আছে না নাই আর জোরে কই তুমি একে সরো বক্স থেকে সরো যাও তুমি এখানে বসে আছো আর আমার এখানে সাউন্ড বন্ধ হয়ে গেছে এই দিয়ে দাও বন্ধ রে আমার এরি ক্ষেত আছে না নাই আর জোরে জোরে বলেন দেখবেন কিছু কিছু কৃষক আপনার বাপ সাসারি দেখবেন চেহারা বড় কালো কেন কালো হয়ে গেছে জানেন নি এত কালো ছিল না সারা দিন বন্ধে ফুরাতে কাম করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে ওই মুরব্বিটা যখন কাজ করে কোমরের মধ্যে একটা গামছা বাঁধা থাকে ওই গামছাটা বাঁধার পরে সে কাজ করতে থাকে খালের পানি দিয়া ডুবার পানি দিয়া সে উজু করে যেই মাত্র মসজিদের মধ্যে আজান হইয়া যায় ওই গরের পানি দিয়া উজু কইরা গামছাটা খুললা ওই জমিনের আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজের তাকবীর দিয়া দাঁড়ায়া যায় কথা বলেন ঠিক কিনা এই যে একটা সুযোগ পাইছেন যেখানে আজান হবে সেই জায়গাতে নামাজ পড়বেন যদিও আপনি মাঠে থাকেন রাস্তায় থাকেন এটা কেমনে পাইছেন এটা আমার নবীর কারণে পাইছেন আমার নবী কো আজাইনাত মিল আরদ মাসজিদান তাহুরান আমার আল্লাহ গোটা জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে আমার নবীর কারণে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিছে এই জন্য মহিলা ঘরে নামাজ পড়ে নামাজ হয়ে যায় কখনো কখনো আমরা উঠানে পড়ি নামাজ হয়ে যায় কখনো মসজিদে পড়ি নামাজ হয়ে যায় কখনো ময়দানে পড়ি নামাজ হয়ে যায় কখনো খেতে আইলে পড়ি নামাজ হয়ে যায় কখনো বাসে পড়ি নামাজ হয়ে যায় কখনো ট্রেনে পড়ি নামাজ হয়ে যায় এই সম্মান পৃথিবীর কোন নবী পায় নাই কোন নবীর উম্মত পায় নাই একমাত্র আমার রহমাতুল লিল আলামিন রসিলাই আমরা পেয়েছি আমরা পেয়েছি আমরা পেয়েছি ঠিক কি না বলো ঠিক কি না বলেন সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিনলেন না এই ফ্যাসিলিটি আমার নবীর কারণে পেয়েছি শানের ইসালাত তো বলছেন দেখেন ভিতরে ঢুকলে কোন জায়গায় যাওয়া যায় সারা পৃথিবীতে ঘুরেন সারাটা পৃথিবী ঘুরেন দেখবেন যেথায় আল্লাহ সেথায় নবী সব ঘুরে আসেন যেথায় আল্লাহ সেথায় নবী তার দলিল আল্লাহ হলো রাব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতুল লিল খুব কেয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রহমাতাল্লিল তাহলে বাদ রাখছে কোন জায়গায়
কথা কোন বাদ রাখছে কোথাও তো আল্লাহ যদি 80,000 আলম 18,000 মাখলুকাত এরপর যা আছে সব তো আমরা জানার কোনো হিসাব নাই ওই সব জায়গায় আল্লাহ আল্লাহ কয় যেখানে আমার শরণ করা হবে সেখানে আপনার শরণ করা হবে এইজন্য আযানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই আছে ইকামাতে আছে না নাই আছে এরপরে আবার দেখেন নামাজের ভিতরে আছে না নাই আছে কুরআন শরীফে নবীর নাম আছে না নাই আছে মানে যেখানে যাবেন সেখানে আমার নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত আছে নবী হলো আমাদের জন্য মডেল নবী কে ফলো করুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আজকে যুবক বুলাবান তোরা এরে ফলো করস ওরে ফলো করো সুল লাল করো এই পোলা করো দাঁড়া 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 উঠ এই যে সুল লাল করছস আমি প্রত্যেকটা সেহারা দিকে ওয়াজ করি তাহিরির ফাঁকি দেয়া হ্যাঁ ফলাই থাকবি এই দেখেন সুল একদম লাল কইরাইছে এই বেটা পৃথিবীর অন্য কোন বন্দরে ফলো কইরো না এই ফলো তোমারে কবরে শান্তি দিবে না আমার নবীরে ফলো করো কথা কোন ঠিক না বেটি কারে ফলো করো নবীরে ফলো করো নবীরে ফলো করলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন আমার বন্ধুকে যারা মহব্বত করবি আমি আল্লাহ আমার বন্ধুকে যারা অনুসরণ করবি আমি আল্লাহ তোদের জানা অজানা সব গুনাহগুলো মাফ করে দিব তাহলে নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি এগুলো আমরা ওয়াজের শুরুতেই বসি বলে থাকি নবী গো তোমার ভালোবাসায় अल्लाह रुली हो आ जाए नबी को तो मारे पे मेरे बोले वस अल करनी जो बापा अल्लाहुम्मा जुरे सल्ले মহাপদে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু ওরা আপনাকে মারার জন্য আসতেছে নাউজুবিল্লাহ আপনার হাতের মধ্যে তলোয়ার নেন তাদের সাথে কন্ডিশন করেন একটা কথা মনে রাখবেন আমরা কাউকে প্রথম আঘাত করে কথা বলি না যারা আমরারে বলে আমরা তার জবাব দেই কথা বলেন ঠিক কি না এটা হলো আমার নবীর আদর্শ আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু ওরা আপনাকে মারার জন্য আসতেছে আপনি প্রতিহত করেন প্রতিহত করেন এবার আমার নবী কাফেরদের মধ্যে একটা লিডার আছে যার নামটা আগে ছিল আবুল হেকাম এর অর্থ হলো জ্ঞানীর বাবা নবীর সঙ্গে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে এটা আবু জেহেল হয়ে গেছে আবু জেহেল মানে হলো মুরুখের বাবা এবার আমার নবী ডাক দিয়ে কি আবু জেহেল আল্লাহকে মানো আমাকে অনুসরণ করো আবু জাহিল্লা নবীর মুখে মুখে উত্তর দেয় মাঝে মাঝে আমার নবীর আবু জাহিল্লা থু তোমার তরজরে কর নাউজুবিল্লাহ শুধু তাই নয় আবুল হাইব্বা আবুল হাইব্বার বউ দুইজনে মিললাই আমার নবীরে দেখলে থু তোমার তো আমার নবী ধৈর্য ধারণ করেছিলেন আমার নবীরে দেখলে তারা গালি দিত
যেমন দেখেন আমরা নবীর উম্মত যারা নবীর পক্ষে কথা বলি বলে গাড়ি দিয়ে রাস্তা দিয়ে গেলে কিছু অবাবির দলের আমরা বন্ড বলে গালি দেয়। এটা আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে। এতে আমরা বিচলিত নয়, এতে আমরা শঙ্কিত নয়। আল হাক্কু মুররুন, সত্য তিতা হলো, সত্য বলতে হবে, ঠিক কিনা বলে? এ আবু জাহিল, আমার নবীকে আবু জাহেল, আমি নবীকে অনুসরণ করো আর আল্লাহর ইবাদত করো। বন্ধুরে আমার, আবু জাহিল কয় জীবন যাবে, বাপ দাদার ধর্ম ছাড়তে পারতাম না, মানে হলো এই কথা কইয়া গলার মধ্যে জাহান্নামের মালা লাগাইছে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে কিছু আবু জাহিলের উত্তর সুরি আছে, আপনি যতই দলিল দিবেন কয় আমরা এই দলিল মানি না, আমরা বড় হুজুর কইছে, হেরার বেলে বড় হুজুর দলিল মানে না, ওই বড় হুজুরে ফলো করে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, আমরা দালালির জোরে চলি না, আমরা দলিলের জোরে চলি। আমার নবী কো তাইলে কি কইতে চাও? তাইলে খেলা হবে কই? কি কই? যুদ্ধ হবে? ওইলে দেশে আমরা থাকবো, নইলে তুমি থাকবে? আমার নবী কয় তাইলে যুদ্ধের জায়গাটা সিলেক্ট করো। এবার এরা যুদ্ধের জায়গা সিলেক্ট করছে শক্ত একটা জায়গা, আর আমার নবীর যে জায়গাটা বাগে দিছে ওই জায়গাটা হলো বালুর জায়গা। আবু জাহিল্লা দুশমনরা কিন্তু সালাক, দুশমনরা তিন রাস্তার মোড়ের মধ্যে মাদ্রাসা করব, শহর বাচ্চা বাচ্চা বাজার দিক দিক আস্তানা গাড়ব, যেন নবীর ফাগল ধরে তারা অ্যাটাক করতে পারে। এটা বারবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহিল্লাও শক্ত জায়গা নিছে, এই জায়গায় দাঁড়াইলে আমরা, এই জায়গায় দাঁড়াইলে আমরা গোরাগুলা নিঃসন্দেহে দূরতে পারবে, আমরাও দাঁড়ায়া দাঁড়ায়া যুদ্ধ করতে পারবো। আর আমার নবীর যেই জায়গাটা দিছে গো, ওই জায়গাটা বালুর জায়গা। এর আগে চালাকি করছে বালুর মধ্যে, যখন নবী বাহিনী যখন ঘোড়া দূর দিবে, ঘোড়ার বালুর কারণে মাঠটা অন্ধকার হয়ে যাবে। এই সুযোগে আমরা সপ্ত জায়গা থেকে তীর মাইরা সব মাইরা ফলামো। আপনারা জবান করে বলেন রক্ষা করার মালিককে। এই জন্য আব্বু রে আব্বু, আমার নবী কই ঠিক আছে, নবীর দিছে বালু জায়গা, তারা নিছে শক্ত জায়গা। সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেছে, আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেল, সাহাবীরা বালুর জায়গার মধ্যে ঘোড়া দূর দিতেছে, আর বালু গুলো একবারে উড়তেছে, আর ওরা ওখান থেকে শক্ত জায়গা থেকে যেমনে তীর মারতেছে, এমনি সাহাবাদের গায়ের মধ্যে তীর লেগে যাইতেছে। কিন্তু ওরা বাপ দেখেন কত, ওরা শক্ত জায়গায় তিন বেলা খাইয়া মাঠে নামছে, আর সাহাবীরা বালু জায়গার মধ্যে নামছে। ওই দিনটা ছিল 17ই রমজান, রমজান মাস, সূর্যের আলো যখন বালুর মধ্যে লাগে বালুর তাপটা কি বাড়ে না কমে? এবার দেখেন এক দিক দিয়ে পেটের মধ্যে খাবার নাই, আরেক দিক দিয়া হলো উপরে দিক দিয়া সূর্য, বালুর তাপে এমন গরম। আমার নবী সাহাবায়ে কারামদেরকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, এই যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো গো গো, আর ঠিক বাড়ায় দে সংসার করো তাহিরি লোক এখন একটা বুঝোস না, ডাক দিয়া বলো নবীর ও সাহাবি, এদিকে এদিকে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবীরা কয়, নবী গো একটা অসুবিধা আছে। কয় কি? আমরা যে জায়গায় দাঁড়াইছি, আমরার সামনে দিয়া সূর্য উঠছে, এই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে, আর ওরা যে জায়গায় দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়া সূর্য ওঠে, তাদের চোখের মধ্যে সূর্য লাগে না। দেখেন কোন জায়গাটা কাফেররা বাছাই কইরে নিছে, এখন সেই কাফের পলিসি বাংলাদেশও চলে, কথা কোন ঠিক কিনা? অনেকে বলে প্রশাসন ওয়াজ বন্ধ করে দে, আমি বলি প্রশাসন ওয়াজ বন্ধ করে না,
কিছু মুনাফিকের দল প্রশাসনের কানকে বাড়ি করে কথা গুণ ঠিক কি না এই জন্য কিছু লোক লেবাজদারি লোক সমাজের মধ্যে আছে এই জন্য যুবক আমার তোমার সঙ্গে খাইব তোমার সঙ্গে ফিরব সুযোগ পাইলে তোমার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব এই মুনাফিক আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কি না এ যুবক ওই সাহাবীরা কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি ওদের পিছন দিয়া সূর্য উঠে আর আমরার সামনে দিয়া সূর্য উঠে এই দেখবেন মাঝে মাঝে সূর্য দিকে তাকাইলে সামনে আর কিচ্ছু দেখা যায় না 10 সেকেন্ড ভালো করে তাকায়া থাকা যায় না চেহারাটা অন্ধকার অন্ধকার হয়ে যায় কি জানে জিনি ফুকার মতন চোখের সামনে বসে কথা কোন ঠিক কি না হাই রে সাহাবীরা কয় নবী গো এই সূর্যের তাপের কারণে আমরা কিছুই দেখি না এবার আমার আল্লাহ আমার নবী আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আকবার জোরে বলবেন আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো আমার সাহাবারা যদি সূর্যের সামনে থাকে আর ওরা যদি এই আলোতে আমার সাহাবাদেরকে মাইরা ফালায় তাইলে এই দিনের পতাকাটা পাহারা দিয়া রাখবো কে ও আল্লাহ সূর্যের আলোতে কি আমার সাহাবীরা যুদ্ধ করতে অসুবিধা হয় এদের সংখ্যা হাজার হাজার আমার মাত্র 313 জন আমি কেমনে তাদের সঙ্গে কোলাইব আমার সাহাবারা কেমনে কোলাইব এবার সাহাবীরা কয় আল্লাহর কসম আমার নবী কেমন নবী নবী যেই মাত্র আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছে গো হাতটা মুখের মধ্যে মালিশ করতে পারে নাই আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া সাহাবার ছায়া দিয়া দিছে আল্লাহু আকবার এবার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো এমন ভাবে যুদ্ধ শুরু হলো যুদ্ধ যখন কঠিন ভাবে চলে গেছে মাসকান দিয়ে আমার নবী আয়েশা কয় সাহাবীরা আর সমস্যা আসেনি সাহাবীরা বলে নবী গো আর একটা সমস্যা নতুন দেখা দিছে পাইছে তো নবী রে যত সমস্যাই হোক কাম তো হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি ডাক দিয়া কয় নবী গো আর একটা কি সমস্যা পুরান না নতুন কি সমস্যা কয় নতুন সমস্যা নাকি আমি একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি নতুন সমস্যা নাকি সাহাবীরা কয় নবী গো কাফেররা তো শক্ত জায়গায় আমরা হইলাম ভালো জায়গায় যুদ্ধ যত গতি বাড়ে ততই আমাদের দোলাবালির কারণে সব অন্ধকার হইয়া যায় অন্ধকারের ভিতরে ওরা যখন পাথর মারে তীর মারে ওই তীর আইসা আমরা সাহাবারা না দেখতে গায়ের মধ্যে লাইগা যায় এই জন্য আমাদের চোখের সামনে আমার সাহাবী আপনার সাহাবীরা শহীদ হইয়া যাইতেছে এই কথা বলার পরে আল্লাহর হাবিব আবার দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইল আল্লাহ আপনার বয়স কত 56 দেহাদিদা 40 বছরের মতো বুঝছি তো শ্যাম সাহেব বর্তমান চেয়ারম্যান না দেহাদিদা 40 বছরের মতো মারহাবা কয় না কেলে আর ওদেরকে মারহাবা কয় আল্লাহ আরো বরকত দান করুক শরীরে আরো বরকত দান করুক মারহাবা 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 আন্নের বয়স কত বাবা 65 আপনি এমন নয় আন্নের কত কত হাদিসের কথা হাদিসের মধ্যে রসুল লেখছেন যারা বেহেস্তে যাবে যত লাতুল লুতুর পুরা বেড়াইতে বলুক না মরে যাক না কেন আল্লাহ পাক তাদেরকে পুরা জোয়ান বানায়া বেহেস্তে ঢুকাইল একা দাড়ি বিহীন একবারে পুরা জোয়ান বানায়া একবারে বেহেস্তে নিয়ে ঢুকাইব পরে ওই জামাই ওই আরে ওই জামাই বলে ওই বেহেস্তির খেদমতের লাগে 70 জন হুর লাগাই দিবা সুবহানাল্লাহ কেন রে
দেখ কোন ফুল আমাকে কেমনে হাসি মারছে তোরা বেড়বিরি পোরা অঙ্গ দেখায় কার গো আরে বাপ রে তোরা এলাকার জিফা গুলি কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ দিনের বেলা কার বাঁশি বাজে ওরে আগুন লাগিছে কলবের ভিতরে আগুন এর ভিতরে পেটের ভিতর খোদা দিলে হইব কি আল্লাহ দিনের বেলায় কার বাঁশি বাজে ঠিক না বেটে আপনার বয়স যদি 55 হয় দেখতে 40 হইল কিন্তু 55 তো আরেক বেচারা 62 এই বেটা কয় ফাস সামনে লাগাইছি 775 এই 75 বয়সে আগে দেখবেন এলাকায় যখন বৃষ্টি হইতো না ফসলের মধ্যে খরা পড়া যেত খরা এমন গরম এমন তাপ মসজিদের ইমাম সাহেব মানুষে লইয়া নামাজ পড়ত ওই নামাজের নাম সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ আবার কিছু কিছু এলাকার মধ্যে আগের মুরব্বিরা ছিল বৃষ্টি যখন হয় না উঠানের মধ্যে আটাইল্লা মাটির মধ্যে পানি ঢাইল্লা ওরা মাটির মধ্যে গইরাই তো আর কইতো আল্লাহ মেঘ দাও পানি দাও ছায়া দাও না আল্লাহ মেঘ দাও এরা দেখছে না তো আপনারা দেখছেন না এই মুরব্বির আমলগুলো দেখছেন আর আমি নিজে দেখছি তো কি সত্যি কথাটা আর বিশ্বাস করবেন কিনা জানি না আল্লাহর কসম করে একটা কথা বলি আমার জীবনে আমি চারবার দেখছি এইভাবে তারা মাটির মধ্যে পানি ফলাইয়া গইরাইয়া গইরাইয়া কইছে আল্লাহ মেঘ দাও পানি দাও ছায়া দাও না একবার দেখলাম এই গড়াগড়ি শেষ সাথে সাথে বৃষ্টি নেমে গেছে আরে প্রেমিক যখন 40টা মানুষ সেখানে থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে ওখানে যখন দোয়া করা হয় ওই আল্লাহর ওলির উসিলায় দোয়া কবুল হয়ে যায় হাত তুলে বলো ঠিক কি না বলো এটা বাস্তব এটা সত্য এটা ছিল কি ছিল না বাবা আল্লাহ মেঘ দাও পানি দাও ছায়া দাও না আল্লাহ মেঘ দাও বৃষ্টি দেওয়ার মালিক কে আর জোরে বলো কে আয় হায় 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 আল্লাহর হাবিব হ্যাঁ হ্যাঁ এরকম এরকম এর কারণে কিছু নিয়ম কানুন ছিল মুরব্বিরা নিয়ম নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।